ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কত রমজানই তো কাটাইলাম, কত রমজানই তো রোজা রাখলাম, কত রমজানের মধ্যে কদরের নামাজ আদায় করলাম, এই বছরের মতো কোনো রমজান তো আমাদের মধ্যে হয় নাই। রাব্বুল আলামিন মেহেরবানি করে এই বিপদের মুহূর্তের রোজাগুলি আমাদের কবুল আর মঞ্জুর করে না মাবুদ। রাব্বুল আলামিন তুমি আমাদেরকে গজবের মধ্যে ফেলে দিও না গো মাবুদ, মেহেরবানি করে মাবুদ এই রমজানের মধ্যে যত ইবাদত করেছি সব কবুল করে নাও, যত তওবা করেছি কবুল করে নাও। তুমি তোমার বান্দাকে যত নিয়ামত দান করেছো নিয়ামত দান করে দাও। রব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদের সবাইকে তুমি নসিব করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই গো মাহবুব, আমাদেরকে আজাব দিও না গো মাহবুব, এই আজাব উঠায় নাও গো মাহবুব। তুমি বলেছো বান্দা যখন তোমার কাছে চোখের পানি দিয়ে কাঁদে, তুমি নাকি তোমার বান্দার এই কাঁদা তুমি ফিরাইয়ে দাও না। রব্বুল আলামিন আমরা কাঁদতে পারি না, আমাদেরকে তুমি মেহরবানি করে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও গো মাহবুব, মাফ করে দাও। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষগুলি ঈদের মধ্যে কত কষ্টে ঘরের মধ্যে বসে আছে, ঘর থেকে বের হয় না, দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে, মনে মনে কত কষ্ট করে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছে। মাহবুব এই বিপদ আমাদের থেকে উঠায় নাও, এই মানুষের কষ্ট তুমি দূর করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে একটা ভিক্ষা চাই, তোমার কাছে একটা ভিক্ষা চাই গো মাহবুব, যত কিছু কষ্ট দাও কিন্তু ঈমান যেন নষ্ট না হয় গো মাহবুব, ঈমানটা তোমার কাছে ভিক্ষা চাই গো মাহবুব, ঈমান ভিক্ষা চাই, একটা খাঁটি ঈমান আমাদেরকে দান করে দাও, একটা খাঁটি ঈমান আমাদেরকে দান করে দাও। তোমার কাছে যেদিন দাঁড়াবো রব্বুল আলামিন ঈমান নিয়ে যেন দাঁড়াতে পারি তৌফিক দান করে দাও। আমাদের ঈমানের মধ্যে তুমি শিরিক উঠায় নাও, আমাদের ঈমান এবং আমলের মধ্যে বেদাত উঠায় নাও, আমাদের আমল এবং ঈমানের মধ্যে সকল ধরনের খারাপি থাকলে উঠায় নাও। রব্বুল আলামিন তোমার কাছে তওবা করতেছি মাহবুব, আর গুনার দিকে যাব না মাহবুব, তুমি ঈমানের শক্তি বাড়ায় দাও, আমরা আর গুনার দিকে যাব না, আমরা গুনার কাজ করব না, তোমার হুকুম ছেড়ে দিব না, তোমার হাবিবের নিয়মের বাইরে চলব না। রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের শক্তি দান করে দাও, আমাদেরকে ঈমানের শক্তি দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে এই আমাদের গজবের মধ্যে যত লোক দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই করোনা ভাইরাসের মধ্যে যত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবাইকে তুমি শাহাদাতের মুখ দান করে দাও। যত মানুষগুলি অসুস্থ আছে মাহবুব সবাইকে তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত তুমি সুস্থ রেখেছো, এটা আমাদের কোনো ক্ষমতা না, এটা আমাদের কোনো ক্ষমতা না, এটা আমাদের কোনো চেষ্টা না, এটা আমাদের কোনো পরিবেশের কারণে না, এটা মাহবুব তুমি তোমার কুদরতিভাবে আমাদেরকে তুমি হেফাজত করে রাখছো মাহবুব, পুরাটাই তোমার কর্তৃত্ব মাহবুব, তুমি আমাদেরকে হেফাজত করে রেখেছো মাহবুব। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে তুমি হেফাজত করে, আমাদের ঈমান হেফাজত করে, আমাদের আমল করার তৌফিক দান করো দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের মা বোনগুলিকে তুমি দিনদার বানাইয়া দিও, আমাদের মা বোনগুলিকে দিনদার বানাইয়া দিও। রব্বুল আলামিন আমরা ভয়ভীত হয়ে গেছি গো মাহবুব, আমরা ভীত হয়ে গেছি মাহবুব, মাহবুব তোমার এই গজবকে আমরা ভয় পাচ্ছি মাহবুব, তুমি 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 গজব দাও আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য মাহবুব, আমরা পরিবর্তন হওয়ার মতো আমাদের ঈমানই আমাদের আমলি শক্তি তুমি বাড়াইয়া দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন তোমার গজব যদি এত কঠিন হয়, আখেরাতের আজাব যেন কত কঠিন, কবরের 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 সেই জগৎটা যেন কত কঠিন, রব্বুল আলামিন মেহেরবানি করে ওই কঠিন জায়গার মধ্যে তুমি আমাদের জন্য আসান করে দিও গো মাহবুব, আমাদের জন্য আসান করে দিও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও, আমরা যেন সঠিকভাবে নামাজ পড়তে পারি তৌফিক দান করে দাও। বেনামাজি করে কবরে নিও না, বেনামাজি করে কবরে নিও না, কবরে নিও না, নিও না গো রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা জানি না কার জন্য জেনে এই ঈদটা একটা শেষ ঈদ, কার জন্য জানি না, যদি হয়ে থাকে গো মাহবুব এই রমজানের রোজা দিয়ে, রমজান মাসের রোজাগুলি দিয়ে কাল হাসুরের দিন আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিও।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين.